আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্র, সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাকিরা তো আলহামদুলিল্লাহ বলছে না, তো একসাথে বলা উচিত সবার খবর নেওয়ার বিষয়। সংখ্যাটা খুব কম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। দেখ, আলহামদুলিল্লাহ, দেখ আমরা, আপনি কেমন আছেন? হ্যাঁ, প্রাথমিক আলোচনা শেষ করেছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্রের চতুর্থ অধ্যায়, অংশীদারি ব্যবসায় পর্ব তিন এবং শেষ পর্ব। আজকে আলোচনা হবে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তির মূল ভিত্তি হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস। যদি পারস্পরিক আস্থা ও বিশ্বাস যদি না থাকে, তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটে, তাই না? অংশীদারি ব্যবসায় চুক্তির বিলোপ সাধন ঘটে। তো আজকে আলোচনা করব অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন বলতে কি বোঝায় এবং কতভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হতে পারে। তো আমাদের রিক্যাপ একটু করে দেখা দরকার যে গতদিনের যে পড়া দেওয়া ছিল, চুক্তি অর্থাৎ লিখিত, মৌখিক, নিবন্ধিত হতে পারে, চুক্তিপত্র, চুক্তিপত্রের বিষয়বস্তু, আর অংশীদারি ব্যবসায় নিবন্ধন এবং নিবন্ধন না করার পরিণাম। নিবন্ধন এবং নিবন্ধন না করার পরিণাম, এখান থেকে বরাবরই প্রশ্ন হয়ে থাকে। নিবন্ধন এবং নিবন্ধন না করার পরিণাম বরাবরই এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। একটু পরে তোমাদের প্রেজেন্ট নেওয়া হবে, অন্ততপক্ষে শেষ সময়ের দিকে। আমি আর একটা মোবাইল থেকে কানেকশন রেখেছি। গত ক্লাসের আলোচনা থেকে জিজ্ঞাসা ছিল, যাকে ধরবো সে উত্তর দিবে। জাবিন, জাবিন, জাবিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাবিন বলো, অংশীদারি ব্যবসায় আইন কত? জি স্যার, অংশীদারি ব্যবসায় আইন কত? মনে পড়ছে না স্যার। আমি পারবো স্যার, আমি পারবো। হ্যাঁ বলো স্যার। 1932। 1932, সহজ বিষয়, ঠিক আছে? বুঝতে পারল না, বলতেই পারল না। তাই মাঝে মাঝে আলোচনা হয় ছেলেদেরকে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে পারে না, কেন? অতি সুযোগ সুবিধা পেলে, যেমন অতি সুযোগ সুবিধা পেলে যেন সবকিছু ভুলে যায়, আবার সুযোগ সুবিধার অভাবেও অনেক সময় রাখাইন হয়ে যায়, তাই না? রোহিঙ্গা হয়ে যায়। তো খুব বেশি সুযোগ সুবিধা পাওয়া ভালো নয়, যে সুযোগ সুবিধা তোমাকে সবকিছু ভুলিয়ে দিবে। ওকে, অংশীদারি ব্যবসার সংজ্ঞা কে বলতে পারবে? রোহান বলো, শর্ট করে বলবে। স্যার, যে ব্যবসা একটি নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে এক বা একাধিক ব্যক্তির দ্বারা গঠিত ও পরিচালিত হয় তাকে অংশীদারি ব্যবসা বলে। মোটামুটি হয়েছে। সিয়াম মুনতাসির, সিয়াম মুনতাসির। Yes sir, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন তোমার রোল নাম্বার পরে সেট করা? তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবা। দেখো, আমি যখন ফোনে আসছি তো স্যার, আমার ল্যাপটপে একটু ঝামেলা দিচ্ছিল স্যার, দুই জায়গায় অ্যাকাউন্ট, তো একটা পিছে সামনে হয়ে গেছে। সরি স্যার, ঠিক করবে না, ঠিক করে দেবো। ওকে স্যার, আমি শাফিন, 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 চটপট বলতে হবে। শাফিন। জি স্যার, অংশীদারি ব্যবসায় অংশীদারদের প্রকারভেদ বলো, চটপট বলো। আমি আজকে কি প্রশ্ন করব, আগেই প্রশ্ন দিয়ে দেখেছি, প্রশ্ন ফাঁস করে দিয়েছি, অথচ এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে না। তার মানে তোমরা প্রশ্ন দেখে উত্তর দেখে লিখতে পারবে না উত্তর। শিওর স্যার, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ হচ্ছে স্যার ঘুমন্ত অংশীদার স্যার, তারপর কর্মী, কর্মী অংশীদার স্যার, তারপর নামমাত্র অংশীদার। হ্যাঁ স্যার, নামমাত্র অংশীদার, দেন স্যার সীমাবদ্ধ অংশীদার স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কয়টাই মনে আছে স্যার। সীমাবদ্ধ অংশীদার, আর কিছু মনে নেই?
প্রতিবন্ধ অংশীদার আচরণে অনুমতি অংশীদার আপাত দৃষ্টিতে অংশীদার এগুলো কোথায় গেল স্যার স্যার আপাতত দৃষ্টিতে অংশীদার স্যার হ্যাঁ ওকে নজরুল 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 ইয়েস স্যার বাবা বলো তো চুক্তি কাকে বলে চুক্তি হলো আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে ওকে চুক্তিপত্র কাকে বলে এই দলিলে অংশীদারি ব্যবসার চুক্তির বিষয়বস্তু লেখা থাকে তাকে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র বলে কত প্রকার হতে পারে কত ভাবে হতে পারে মানে চুক্তি কত ভাবে হতে পারে দুই ভাবে কি কি মনে আসছে না স্যার কোথেকে পাইলা দুই ভাবে তাহলে শাহল কাজী শাহল বলো চুক্তি কত ভাবে হতে পারে আর চুক্তি এটা আমার মনে নাই স্যার রাইট পড়াশোনা পড়তে হবে না হলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে জি স্যার কালকে থেকে একদম রেগুলার আসিফ জি স্যার বলো চুক্তি কত কত প্রকার হতে পারে স্যার এটা আমিও পারি না একটা হচ্ছে মৌখিক চুক্তি আর একটা লিখিত চুক্তি ও জি স্যার মনে পড়ছে স্যার মৌখিক চুক্তি আর একটা হচ্ছে লিখিত চুক্তি লিখিত মৌখিক চুক্তি এবং লিখিত চুক্তি তো চুক্তি দুই ভাবে হতে পারে মৌখিক হতে পারে লিখিত হতে পারে তো মৌখিক চুক্তি হ্যাঁ আর লিখিত চুক্তি আর এরপরে বলো দেখি চুক্তি কি নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক কিনা না স্যার বাধ্যতামূলক না স্যার না অংশীদারি ব্যবসায় চুক্তির নিবন্ধন বাধ্যতামূলক করা হয়নি ও ঠিক রাখা হয়েছে তবে অংশীদারি ব্যবসায় ভবিষ্যৎ অবস্থা ভবিষ্যতে ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য বা নিরাপদে থাকার জন্য অংশীদারি চুক্তি পত্র নিবন্ধিত হওয়া উচিত তো অংশীদারি ব্যবসার চুক্তিপত্র নিবন্ধিত নিবন্ধিত অংশীদারি ব্যবসা কাকে বলে যে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র যেটা আছে লিখিত চুক্তিপত্র এটাই হচ্ছে নিবন্ধিত হওয়াকে অংশীদারি ব্যবসার চুক্তি নিবন্ধন বলা হয় তো এই চুক্তিপত্রে যদি নিবন্ধন করে তার সুফল আমরা দিয়েছিলাম যে কি সুফল আলোচনা করো ওকে এটা পড়া দেয়া ছিল আজকে আমাদের আজকে লেকচারে শেষ করে যদি সম্ভব হয় তাহলে পরে ওইটা আলোচনা করবো আরেকবার দেখো অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ডিসলিউশন অফ পার্টনারশিপ বিজনেস অংশীদারি ব্যবসার বিলোপ সাধন মানে সমাপ্তি ঘটানো অংশীদারি ব্যবসা আর করবো না আমরা তোমরা জানো 1932 সালের অংশীদারি আইনের চার ধারায় বলা হয়েছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা মানে পরিচালিত ব্যবসায় অর্জিত মুনাফা নিজেদের মধ্যে চুক্তি অনুযায়ী বন্টনের উদ্দেশ্যে গঠিত ব্যবসা প্রতিষ্ঠানকে বলা হয় অংশীদারি ব্যবসায় তার মানে এখানে চুক্তিবদ্ধ সম্পর্ক হতে হবে চুক্তি অনুযায়ী ব্যবসা পরিচালিত হবে সবাই পরিচালনা করতে পারে অথবা সবার পক্ষে একজনে পরিচালনা করতে পারে তো অংশীদারি ব্যবসায়ের এই যে চুক্তি এই চুক্তিই হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলো অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি চুক্তি স্যার চুক্তি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি আবার চুক্তির মূল ভিত্তি কি এই অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একজন অংশীদার অপর অংশীদারদের সাথে একটা সুসম্পর্ক এবং বিশ্বস্ততার সম্পর্ক বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত অংশীদারি ব্যবসা টিকে থাকবে আর যখন একজন আরেকজনের উপর সন্দিহান থাকবে বিশ্বাস হারাবে তখনই অংশীদারি ব্যবসার বিলুপ্তি ঘটবে মানে চুক্তি ভঙ্গ হবে আর চুক্তি ভঙ্গ মানে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো এই জন্য বলা হচ্ছে যে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন কাকে বলে সংজ্ঞাটা বলা হয়েছে অংশীদারি ব্যবসায় চুক্তির বিলোপ সাধনকে
অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করে। কারণ হচ্ছে যে একজন বাবা আর একজন ছেলে অথবা দুই ভাই এরা যখন ব্যবসা করে তখন অংশীদারি ব্যবসা করে, এই অংশীদারি ব্যবসা পরিচালনা করার পূর্বে গঠন করার পূর্বে এদের মধ্যে একটা চুক্তি হবে, তখন আর ভাইয়ের সম্পর্ক প্রাধান্য পাবে না, বাবার সম্পর্ক ছেলের সম্পর্ক প্রাধান্য পাবে না। কি বুঝতে পারছো কি আমার কথা? তখন চুক্তিবদ্ধ সম্পর্কই প্রাধান্য পাবে, অর্থাৎ অংশীদারদের মধ্যকার যে চুক্তি সম্পাদিত হয়েছে সে অনুযায়ী পরিচালিত হবে। এখন বাবা ছেলের মধ্যে সম্পর্ক হতে পারে 40,000 60,000, এরা যখন অর্থ বিনিয়োগ করবে তখন মুনাফাও যদি চুক্তিতে বিনিয়োগকৃত অর্থের অনুপাতে বণ্টিত হবে এরকম শর্ত উল্লেখ থাকে, তাহলে ওদের লভ্যাংশ বন্ডে বা লাভের অংশটুকু বন্টিত হবে কি 60% 40% আকারে। এখানে বাবা কখনো বলার সুযোগ নেই আমার ছেলে হয় তাই 50% দিলাম, অথবা ছেলের সুযোগ নেই আমি 40,000 টাকা দিয়ে 50% আমি দাবি করব। কারণ হচ্ছে যে চুক্তি অনুযায়ী অংশীদারি ব্যবসা বিলোপ সাধন মানে পরিচালিত হবে। এরপরে বলছে যে অংশীদারদের মধ্যকার সম্পর্কের বিলোপটিকে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন বলে। এটা কি তোমাদের কাছে ক্লিয়ার বলো তো? Yes sir. Yes sir. হ্যাঁ, অংশীদারদের মধ্যকার সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করে। তখন অংশীদারদের মধ্যে যখন দুই ভাই ব্যবসা করে তখন ভাই ভাইয়ের সম্পর্ক আর থাকে না, মানে প্রাধান্য পায় না, থাকে প্রাধান্য পায় না, তার কারণ ব্যবসায় যখন যাবে তখন এরা দুইজন অংশীদার, তখন এই অংশীদারি সম্পর্কই এখানে প্রাধান্য পাবে। ওকে, তাহলে এই অংশীদারি ব্যবসায় কত ভাবে বিলোপ সাধন করতে পারে খেয়াল করবে। আমরা অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটাচ্ছি কিন্তু কি কি ভাবে হতে পারে, যে সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন করতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আলোচনা করছিলাম অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন পদ্ধতি কত ভাবে হতে পারে। অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন অংশীদারি আইনের 1932 সালের অংশীদারি আইনের 4 ধারায় বলা হয়েছে, 4 ধারায় অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের সংজ্ঞা বলা হয়েছে। কি বলা হয়েছে? যে অংশীদারদের মধ্যকার চুক্তি বা চুক্তির বিলোপ সাধনকেই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন বলে, অর্থাৎ অংশীদারি ব্যবসায় যে চুক্তির বলে গঠিত হয়েছিল সেই চুক্তিটাকে বিলোপ সাধন যদি করা হয় তবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। আর এটি 1932 সালের অংশীদারি আইনে 39 ধারায় বলা হয়েছে, 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে। বলা হয়েছে যে পরের 5 ভাবে কত ভাবে বলো, 5 ভাবে একটি অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে। তার একটা হলো 1 নম্বর সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন, অংশীদারি আইনের 40 ধারে বলা হয়েছে সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন, 41 ধারে বলা হয়েছে বাধ্যতামূলক বিলোপ সাধন, 42 ধারে বলা হয়েছে কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, 43 ধারে বলা হয়েছে বিজ্ঞপ্তির দ্বারা বিলোপ সাধন, 44 ধারে বলা হয়েছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। এটা প্রশ্ন হয় যে অংশীদারি ব্যবসার অংশীদারি আইনের 44 ধারায় অংশীদারি ব্যবসার কোন ধরনের বিলোপ সাধনের কথা বলা হয়েছে এমসিকিউ, অথবা এই যে ঘটনাগুলো এগুলোর কারণ একটি উদ্দীপক উপস্থাপন করা থাকবে, তোমাকে প্রশ্ন করা হবে কোন পদ্ধতিতে বিলোপ সাধন ঘটবে। এখন তুমি যদি না জানো তাহলে কি পদ্ধতিগুলোর নাম লিখতে পারবে, যে কোনো একটা লিখতে পারবা? না, এ সবাই রেসপন্স করবে? রেসপন্স কেন কম পাচ্ছি ক্লাসে? হ্যাঁ বা না উত্তর দিতে হবে, আর তো বাড়তি কোনো কাজ নেই, যা কথা বলার তো আমি বলছি। ওকে, তাহলে আমরা বলবো যে তোমাকে প্রথমে কি করতে হবে, এই নামগুলো মুখস্থ করতে হবে এবং এই নামের অর্থগুলো তোমাকে মানতে হবে, জানতে হবে কি কি। প্রথমে বলছে 1932 সালে অংশীদারি আইনের 40 ধারায় বলা হয়েছে সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপ সাধন। একটি অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় যখন, গঠন হয় তখন সকল অংশীদাররা যদি একত্রিত হয়ে ওই অংশীদারি ব্যবসাটি বিলোপ সাধন ঘটানোর ইচ্ছা পোষণ করে, সবাই একমত হয়, সাধারণ সবাই ওরা যদি সবাই একমত হয় যে অংশীদারি ব্যবসায় আমরা বিলোপ সাধন ঘটাবো, তবেই এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করবে। কতজন একমত হতে হবে বলো দেখি, সবাইকে। সবাই যদি একটা পয়েন্টে আসে, ডিসিশন পয়েন্টে আসে যে আমরা অংশীদারি ব্যবসায় আর নিজেদের মধ্যে আর অংশীদারি ব্যবসায় রাখছি না, তখন আমরা এরা সবাই যদি ইচ্ছা পোষণ করে তবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। এটি কত ধারে বলা হয়েছে বলো, অংশীদারি ব্যবসায় আইনের
কত ধারায়? 39 ধারায় সংজ্ঞা বলা হয়েছে তাকে বলে, অংশীদারি বিলোপসাধনের সংজ্ঞা বলা হয়েছে 40 ধারায়, কিন্তু না 39 ধারায়, কিন্তু 40 ধারায় বলা হয়েছে সকল অংশীদারের সম্মতিক্রমে বিলোপসাধনের পদ্ধতির কথা বলা হয়েছে। এবার এবার আসো দেখি 41 ধারায়, 1932 সালে অংশীদার আইনের 41 ধারায় বলা হয়েছে বাধ্যতামূলক বিলোপসাধন, কম্পালসরি ডিসলিউশন, ঠিক আছে, হতেই হবে। কখন বাধ্য হয়, কখন বাধ্য হয়? আচ্ছা বলো দেখি, যে যে অংশীদাররা থাকবে এরা যদি অংশীদারি ব্যবসার অংশীদারদের দায় কেমন, সসীম না অসীম? অসীম। অসীম অসীম অংশীদারি ব্যবসার অংশীদারদের দায় অসীম, এটাই শর্ত, সকল অংশীদারের দায় অসীম হবে। কিন্তু বিশেষ কোন কারণে ও কোনো অংশীদার মারা গেলে তার যদি সন্তান নাবালক থাকে, তাহলে নাবালক সন্তানকে সীমিত দায় আরোপ করে অংশীদারি ব্যবসার অংশীদার করা যেতে পারে, সবাইকে সিদ্ধান্ত আসতে পারে। বুঝতে পেরেছ? তো যে সকল অংশীদার থাকে এদের দায় অসীম, মানে অর্থাৎ যত দায় তৈরি হবে সব তাদেরকে পরিশোধ করতে হবে। কিন্তু যে সকল অংশীদার থাকে এই অংশীদারদের একজন ছাড়া বাকি সবাই যদি দেউলিয় হয়ে যায়, কি হয়ে যায় বলো দেখি? একজন ছাড়া সবাই যদি কি হয়ে যায়? দেউলিয়া। দেউলিয়া মানে হচ্ছে যে ঋণ পরিশোধ করতে অক্ষম ব্যক্তিকে বলা হয় দেউলিয়া। তোমার কি বুঝতে পারছো আমার? জি স্যার। ব্যয় এবং চলতি ব্যয় নির্বাহ করতে না পারার তখন ওই ব্যক্তিকে দেউলিয়া হিসেবে ঘোষণা করা হয়। তাহলে একজনের ধরে নাও যে 10 জন অংশীদার রয়েছে, এর একজন হচ্ছে অসীম, অসীম দায় আছে, বাকি সবাই কি হয়েছে? দেউলিয়া হয়ে গেছে, বাকি আর কেউ দায় নিতে পারছে না, পরিশোধ করতে সক্ষমতা নাই, অক্ষম, তাহলে তখন বাধ্যতামূলক বিলোপসাধন করবে। আরেকটি হচ্ছে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এখন সময়ে সময়ে আইন পরিবর্তন হয়, যখন আইন পরিবর্তন হয় তখন ব্যবসা প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার করে, তো আইনগত ভাবে যদি এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে অবৈধ হিসেবে পরিগণিত হয়, অবৈধ ইলিগাল অ্যাক্টিভিটিস যদি, বুঝতে পারছো, ব্যবসা প্রতিষ্ঠানে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম যদি ইলিগাল অবৈধ হিসেবে পরিগণিত হয়, তাহলে তখন অংশীদারি ব্যবসাকে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটাতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারলা? হ্যাঁ স্যার বুঝতেছি। রাইট, তাহলে দুটি কারণে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে, একটা হচ্ছে একজন ব্যক্তি তো সবাই দেউলিয়া হয়ে গেল, আবার হচ্ছে কি যে অংশীদারি ব্যবসায়ের কাজ করব আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে পরিগণিত হয়েছে, তখন অংশীদারি ব্যবসাকে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটাতে হবে। কার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? এই জায়গাতে না স্যার। রাইট স্যার, হ্যাঁ সবাইকে রেসপন্স করতে হবে, আমি চাই যে অন্তত 50% স্টুডেন্ট রেসপন্স করুক। তাহলে বলো দেখি 40 ধারায় কোন ধরনের বিলোপসাধন ঘটানোর কথা বলা হয়েছে? 40 ধারায় সকল অংশীদারের সম্মতিক্রমে, 41 ধারায় বাধ্যতামূলক, যার প্রথম কারণটা কি বললাম ইলহাম বলো, প্রথম কারণটা কি বলেছি যে কারণে বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ওই একজন ব্যতীত বাকি সকল অংশীদার দেউরিয়া হিসেবে পরিগণিত হলে, পরিগণিত হলে, হ্যাঁ। আর দুই নাম্বার হচ্ছে ব্যবসার কাজকর্ম যদি আইন অনুযায়ী অবৈধ হিসেবে পরিগণিত হয়, অবৈধ, তখন বাধ্যতামূলক বিলোপসাধন ঘটাতে হবে। তিন, 42 ধারা বলা হয়েছে কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন, তিন কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপসাধন, বুঝতে পারছো কি? জি স্যার। এই জায়গাটাতে দেখো, দেখো সাধারণ অংশীদারি ব্যবসা দুই প্রকার, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। তো নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। আচ্ছা বলো দেখি, নির্দিষ্ট সময় অতিক্রম হলে এই অংশীদারি ব্যবসায় বিলোপসাধন ঘটবে কি ঘটবে না? ঘটবে স্যার। আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধন হয়ে গেলে, আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধন হয়ে গেলে এই অংশীদারি ব্যবসা ঘটবে, ঘটতেই হবে। এই দুটি পক্ষে বিশেষ কারণ, এই বুঝতে পারছো কি? জি স্যার। হ্যাঁ, ওই দুটো হচ্ছে বিশেষ ঘটনা। কি
যে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি ব্যবসা গঠন করা হলে এবং নির্দিষ্ট সময় অতিক্রম হলেই অংশীদারি ব্যবসা বিলোপসাধন ঘটবে, এটি একটি বিশেষ ঘটনা। আর নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যে ব্যবসা গঠিত হয় অংশীদারি ব্যবসা গঠিত হলে আর অংশীদারি ওই উদ্দেশ্য সাধন হয়ে গেলে ওই অংশীদারি ব্যবসা বিলোপসাধন ঘটবে, এই নির্দিষ্ট সময় অতিক্রম হওয়া, নির্দিষ্ট উদ্দেশ্য সাধন হওয়া, এগুলি হচ্ছে বিশেষ ঘটনা। আরো আছে কোনো অংশীদার যদি মৃত্যুবরণ করে, কোনো একজন অংশীদার যদি মৃত্যুবরণ করে আর কোনো অংশীদার যদি কোনো একজন অংশীদার যদি দেউলিয়া হয়ে যায়, আমরা কিন্তু বাধ্যতামূলকে কিন্তু একজন ব্যতীত সকল অংশীদারের দেউলিয়া, আর কয়েকটি বিশেষ ঘটনায় হচ্ছে যতজন সদস্য থাক তার একজন যদি দেউলিয়া হয়, একজন কি বুঝতে পারছো? দুই নম্বরের ক্ষেত্রে ধরে নাও যে দশজন সদস্য আছে, এর মধ্যে একজন ছাড়া বাকি নয়জন দেউলিয়া হয়ে গেছে, তাহলে বাধ্যতামূলক। আর দশজনের মধ্যে একজন, নয়জনের ঋণ পরিশোধ করার সক্ষমতা রয়েছে, একজন দেউলিয়া হয়ে গেছে অর্থাৎ ঋণ পরিশোধ করার সক্ষমতা নেই, তাহলে সেটা কোন পদ্ধতিতে বিলোপসাধন ঘটবে বলো? বাধ্যতামূলক না বিশেষ ঘটনা সাপেক্ষে? বিশেষ ঘটনা সাপেক্ষে, রাইট। একজন যদি দেউলিয়া হয়, সবাই ছাড়া একজন যদি দেউলিয়া হয়, একজন যদি সদস্য মারা যায়, সময় অতিক্রম যদি হয়ে যায় আর যদি উদ্দেশ্য সাধন হয়ে যায়, তাহলে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। বলে এটি কত ধারায় বলা হয়েছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন? ৪২ ধারায় বলা হয়েছে। মাইন্ড ইট, আই উইল আস্ক আফটার 3 মিনিটস। ওকে, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, এটি 43 ধারায় বলা হয়েছে। 1932 সালের অংশীদারি আইনে 43 ধারায় বলা হয়েছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। দেখো আমাদের অংশীদারি ব্যবসা দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসা, সাধারণ অংশীদারি ব্যবসা দুই প্রকার, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় যদি হয়ে থাকে, এই অংশীদারি ব্যবসার ব্যবসায়ের কবে বিলোপ সাধন ঘটবে এটি সকল অংশীদারের ইচ্ছার উপর নির্ভর করে। কবে বিলোপ সাধন ঘটবে এটি সকল অংশীদাররা ইচ্ছা পোষণ করলেই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। এখন এই অংশীদারি ব্যবসায়ের কোনো একজন অংশীদার যদি, ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের কোনো একজন অংশীদার যদি হলো অংশীদারি ব্যবসা থেকে হচ্ছে বের হয়ে যায়, মানে অবসর গ্রহণ করে, তখন তাকে বিজ্ঞপ্তি দিতে হয়। কি বুঝতে পারছ? সে বিজ্ঞপ্তি দিলেই অংশীদারি ব্যবসার বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন ঘটবে। তোমার কি বুঝলা? যে যদি কোনো ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কোনো অংশীদার ইচ্ছা পোষণ করে যে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটুক, তখন সে যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, তখন এর ভিত্তিতেই এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটবে। এটি 1932 সালে অংশীদারি আইনের 43 ধারা বলা হয়েছে। কত ধারায় বলো? 43 ধারায় স্যার। 1932 সালে অংশীদারি আইনের 43 ধারায় বলা হয়েছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কোন একজন অংশীদার বিজ্ঞপ্তি দিয়ে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের ইচ্ছা পোষণ করে, অর্থাৎ সেখানেও অবসর গ্রহণ করে ইচ্ছা পোষণ করে, তাহলে সেই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করবে। 43 গেল। লাস্ট ওয়ান, 44 ধারায় বলা হয়েছে, 1932 সালে অংশীদারি আইনে 44 ধারায় বলা হয়েছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। এইবার আদালত, আগেগুলোতে আদালত নির্দেশ দেয় নাই, ঠিক আছে? একটা হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন আইন অনুযায়ী তো অবৈধ, সে তাকে সাথে সাথে কি করতে হবে, এটা বিলোপ সাধন করতে হবে, কিন্তু আদালত একবার নির্দেশ দিবে। তখন কোন প্রেক্ষিতে আদালত নির্দেশ দিবে? যে আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোনো অংশীদারি ব্যবসায় বিলোপের নির্দেশ প্রদান করে, তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন। এখন কোন একজন অংশীদার যদি, কোনো একজন অংশীদার বা একাধিক অংশীদার আদালতে গিয়ে বলল, মাননীয় আদালত আমার অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন চাই, যথাযথ কারণ দেখাতে পারে, কি বুঝতে পারছো, টার্ম এন্ড কন্ডিশন যদি দেখাতে পারে, তাহলে আদালত কি করবে, প্রতিনিধি নির্বাচন করবে এবং প্রতিনিধির আন্ডারে, হ্যাঁ, এবং আদালত কি করবে, নির্দেশ দিবে এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো হোক, তখন এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করবে। 44 ধারায় কি কি কারণ থাকলে আদালত নির্দেশ দেয় আদালত, সেটা হচ্ছে তোমরা জানো, নাবালক, পাগল, দেউলিয়া ব্যক্তি অংশীদারি ব্যবসায় অংশীদার হতে পারবে না। কিন্তু অংশীদারি ব্যবসায় পরিচালনা শুরু হওয়ার পর যদি কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ওই ব্যক্তিকে আগে থেকে মস্তিষ্ক বিকৃত ছিল বলো? না, অংশীদারি ব্যবসা শুরু হওয়ার পর কোনো না কোনো কারণে
ওই অংশীদারের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, এক মানে পাগল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে যদি এরকম থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে যে ডিজেবল, ফিজিক্যালি ডিজেবল হয়ে যায়। আচ্ছা বলো দেখি, একজন অংশীদারে যদি হাত 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 ডিজেবল হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, হ্যাঁ তাহলে ওই ব্যক্তি কি অংশীদারি ব্যবসা পরিচালনা করতে পারবে? কি মনে হয়? না না স্যার। যদি অংশীদারি ব্যবসা পরিচালনা হয় অক্ষম হয় তাহলেও অংশীদারি ব্যবসা বিলোচন করবে। এবার দেখো, অংশীদারি ব্যবসা পরিচালনা করছে, ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, কিন্তু মুনাফা তো হচ্ছেই না, প্রতি বছর শুধু লস আর লস লস লস, এবং লস ছাড়া ওই ব্যবসা পরিচালনা করার কোনো উপায় নেই, তাহলে সেক্ষেত্রে আদালত নির্দেশ দেবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটনা হোক। একটা প্রশ্ন আমার। হ্যাঁ বলো, প্রশ্ন করো স্যার। এই যদি একজনের হাতটা নষ্ট হয়ে যায় তাহলে তো ব্যবসায় কোনো প্রভাব পড়বে না, কারণ ওর ব্রেনটাই তো মেনই লাগবে ব্যবসায়। ওকে পরিচালনা করতে অক্ষম হয়ে যায়, পরিচালনা করতে অক্ষম যদি হয়ে যায়, অসমর্থ হয়ে যায়, ঠিক আছে, তখনও যদি চুক্তিতে উল্লেখ থাকে, চুক্তিতে উল্লেখ থাকে যে কারণগুলোর কারণে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটবে, সেগুলো চুক্তিতে উল্লেখ থাকবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। রাইট। এরপরে এরপরে ধরো পাঁচজন অংশীদার রয়েছে অথবা দুইজন অংশীদার রয়েছে, এরা পারস্পরিক আস্থা বিশ্বাসের উপর চুক্তি সম্পাদন করেছে, চুক্তিতে বলা হয়েছে একজন আরেকজনের প্রতিনিধিত্ব করবে, তবে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সর্বসম্মতি না নিয়ে কোনো কাজ করা যাবে না যদি এ ধরনের কোনো শর্ত থাকে। এখন কোন একজন অংশীদার অপর কোন ব্যক্তির কাছে তার অংশীদারি যদি হস্তান্তর করে, মিস্টার এক্স মিস্টার ওয়াই এর উপর হস্তান্তর করলো, অথবা অথচ মিস্টার এম এন এবং এক্স এরা তিনজন অংশীদারি ব্যবসায়ী। এখন এক্স এর উচিত ছিল, এক্স এর যখন অংশ ওয়াই এর কাছে হস্তান্তর করে তখন এম এন এর সাথে পরামর্শ করা, নাকি ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, এম এন এর সাথে পরামর্শ করা, কিন্তু পরামর্শ না করেই কোন ধরনের নিয়ম না মেনেই অপর কোন ব্যক্তির কাছে তার অংশ হস্তান্তর করেছে, তাহলেও অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটবে। এরপরে হচ্ছে কোন অংশীদার যদি চুক্তির যে সকল শর্ত রয়েছে, চুক্তিতে যে সকল শর্ত রয়েছে চুক্তির বিষয়বস্তুতে, তার কোন সেই চুক্তি যদি ভঙ্গ করে, ইচ্ছাকৃত ভাবে যদি ভঙ্গ করে, কোন অংশীদার অংশীদারি ব্যবসার চুক্তি যদি সে ভঙ্গ করে, ইচ্ছাকৃত ভাবে যদি সে ভঙ্গ করে, অনিচ্ছাকৃত হলেও সেটা তো পরের ব্যাপার, ইচ্ছাকৃত ভাবে যদি ভঙ্গ করে তাহলে অংশীদারি ব্যবসায় আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটবে। এরপরেও আদালত যদি মনে করে না এই অংশীদারি ব্যবসায় অন্য কোনো কারণ নেই, কিন্তু এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করা জরুরি সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য, যেগুলো পরিবার ওই সাথে সংশ্লিষ্ট এদের সবার কল্যাণের জন্য এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো জরুরি, তাহলে আদালত নির্দেশ দিবে এই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটানো হোক। তোমাকে বুঝতে পারলা আমার কথা? জি স্যার। এস স্যার। এখন কার কি প্রশ্ন করো আমাকে দেখি, প্রশ্ন চাই, একটা আলোচনার পরে তোমাদের মনের মতো কোনো প্রশ্ন হবে না, প্রশ্ন করতে ভয় পেও না তোমরা, বুঝছো? অন্তত পক্ষে আমাকে প্রশ্ন করতে, বিষয় ভিত্তিক প্রশ্ন করতে কোনো প্রশ্ন দ্বিধা করবে না, তারপর প্রশ্ন তোমার তোমাকে ডেভেলপ করবে। ওকে, কোনো প্রশ্ন নেই তাহলে, তাহলে আমরা প্রশ্ন করি, আমি তাহলে প্রশ্ন করি, তোমরা রেডি আছো? যাকে প্রশ্ন করবে সেই উত্তর দিবে। চিস্তি বলো, অংশীদারি ব্যবসা বিলোপ সাধন অংশীদারি আইনের কত ধারায় বলা হয়েছে? স্যার 39 ধারায়। ৪৪ ধারায় বিলোপ সাধনের নাম কি? বাধ্যতামূলক বিলোপ সাধন। ৪০ ধারায় আদালতের নির্দেশ, আদালতের নির্দেশে বাধ্যতামূলক 41 ধারায়।
41 ধারায় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা